নিসান সানি, এটা হলো 2010-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। সিসি হলো 1331 সিসি। এই লাইট, গ্রিল, এই ফক লাইট, এগুলো সব অরিজিনাল, খোলা কাটা নাই, ঝুড়িগুলো সব অরিজিনাল। 10,70,000 টাকা। অবশ্যই আপনি আমার এখানে আসছেন ভিডিও দিতে, আপনার জন্য 10,30,000 টাকা। 100 অগান, এটা 2001-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি জাপান থেকে আনার পরে এক হাতে চলছে, এক হাতেই ছিল এটা। যা কিছু আছে সব অরিজিনাল, আগে পিছিয়ে গেলাস, তারপর আপনি এদিক দিয়ে দেখেন, এটা এটা কিছু করা হয়নি, এটা কালার সব মানে অরিজিনাল অবস্থায় আছে। সামনের লাইট এটা অরিজিনাল কন্ডিশনে আছে, গ্রিল যা কিছু আছে গ্রিল অরিজিনাল কন্ডিশনে। এই বাম্পারটা পুরো অরিজিনাল। প্রাইস হলো 5,45,000 টাকা। অবশ্যই আপনার থেকে যে আসবে শুধু বললাম এটা ছাড় দেবো, লাস্ট টাইম এটা 5,00,000 টাকা রাখতে পারবো। 45,000 টাকা ছাড়? জি, একদম একটা ব্র্যান্ড নিউ গাড়ি, রিকন্ডিশন। আপনি আমি মনে করি যদি উত্তরা মোটর যাচাই করেন, যাচাই করে আইসা যদি মনে করেন আমারে 50,000 টাকা কমে দিয়ে নেবেন, তাও নিতে পারবেন। ওখানে উত্তরা মোটরসে 8,00,000, ওখানে প্রায় 9,00,000 টাকা হলে বিক্রি করে, আমি 8,50,000 দিছি। 8,00,000, তারপরে ইনশাল্লাহ আসলে কিছু অনার করব, আর সার্ভিস পাবে, যে কটা অল বাংলাদেশে সার্ভিস পাবে। এটা 2022-এর মডেল, এখন তো রেজিস্ট্রি হয়নি, যে নিবে তার নামে নতুন রেজিস্ট্রি হবে। কালারটা রেড। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি ভাই ভাই কাস্টম থেকে বলতেছি, ভাই ভাইয়ের অনার। আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, বড় ভাইয়ের, আশা করি ভিডিওটা যে দেখবেন লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিও পাবেন। আমি প্রথম শুরু করতেছি, আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। ও, আমার লোকেশনটা এটা হলো আপনার মোহাম্মদপুর ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান, তুরাক হাউজিং, 2 নম্বর রোড। আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকতো, অবশ্যই কেউ আসলে মানে কন্ট্যাক্ট করলেই পাবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। আজকে কয়টা গাড়ি দেখাচ্ছেন? জি আজকে দেখাচ্ছি 7টা গাড়ি। 7টা গাড়ি রয়েছে? জি। ওকে, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো তাদের এখানে রয়েছে ইনশাআল্লাহ। ওকে, প্রথমে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কি গাড়ি? এটা জি প্রথম, এটা হলো নিশান। নিশান? নিশান, জি। নিশান কে সানি? জি নিশান সানি। এটা হলো 2010-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। আচ্ছা, এটা আপনার মানে সিসি হলো 1331 সিসি, এটা আপনার ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে। ওকে, মানে এটা আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। ওকে, আমি আপনাকে দেখাইতেছি ভিতরে। সামনে কন্ডিশন কেমন রয়েছে, লাইটের কন্ডিশন? হ্যাঁ হ্যাঁ, লাইট যা আছে সব অরিজিনাল, গ্রিল, এই লাইট, গ্রিল, এই ফক লাইট, এগুলো সব অরিজিনাল, অরিজিনাল যা আছে সব অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, 13 সিরিয়াল। কালার ঠিক আছে? পেন্সিল? জি, কালার কুলার যা আছে একটু টাচ আপ করা হয়েছে। ওকে, চাকা গুলো হ্যাঁ ফ্রেশ। সামনে পিছনে গ্লাস? ভিতরে আপনি ইন্টারিয়র দেখেন, সামনে পিছনে গ্লাস কেমন রয়েছে? জি অরিজিনাল। ওকে, ভিতরে ইন্টারিয়র বিস্কিট কালার, ভিতরে ইন্টারিয়রটা হচ্ছে বিস্কিট কালার দেখেন। অল অপশন অটো? অল অপশন অটো। ওকে, আপনার ঝুড়িগুলো দেখেন, এই যে ওখানে খোলা কাটা তো নেই? খোলা কাটা নেই, ঝুড়িগুলো সব অরিজিনাল। ওকে, যা কিছু আছে পিছনে অরিজিনাল। এটা কি অরিজিনাল লেদার নাকি আর্টিফিশিয়াল লেদার? জি, এটা ভিতরে নিচে অরিজিনাল লেদার আছে, উপরে সিট কভার লাগানো আছে। বেজ ইন্টারিয়র? জি বেজ ইন্টারিয়র, পিছনে সেটটি দেখেন। এটা তেলে চালিত গাড়ি, অকটেন ড্রাইভ? জি, আমার এখানে বেশিরভাগ আপনি তেলের গাড়ি পাবেন। ওকে, অকটেন ড্রাইভ এটা গাড়ি দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। খোলা কাটা কি আছে? না, কোনো খোলা কাটা নাই, এগুলো যা আছে সব অরিজিনাল। ওকে, যা আছে সব অরিজিনাল। এটা কন্ডিশন দেখি ইনশাআল্লাহ নতুনের মতো। এক ম্যাম চালাতো, আর এটা কাগজটা বলে দেখি, আমার শোরুমে বেশিরভাগই গাড়ির কাগজ 1 বছর 2 বছর মানে ফুল করা থাকে। ওকে, এ দেখেন ভিতরের ইন্টেরিয়রটা মানে অকটেন্ডার, অকটেন্ডার। আমি তারপর পিছনের সেটটা দেখাই দিতেছি, এখানে স্পেয়ার চাকাটা রয়েছে। কালার এখানে টাচ আপ হয়নি? না না, মানে হালকা টাচ আপ হয়েছে, কিন্তু বাম্পার, হ্যাঁ বাম্পার হালকা টাচ আপ হয়েছে। এগুলো সব অরিজিনাল, এগুলো সবই অরিজিনাল, এগুলো সব অরিজিনাল। এই যে এগুলো সব অরিজিনাল, সবই অরিজিনাল আছে। পিছনে লাইট অরিজিনাল আছে? সব লাইট লুট সব অরিজিনাল, গ্লাস সব অরিজিনাল। এদিক দিয়ে দেখাই একটু দেখেন, কোন মানে রিকশার স্ক্র্যাচ নাই, এর জন্য হালকা টাচ আপ হয়েছে। স্ক্র্যাচ নাই? জি স্ক্র্যাচ নাই, খুবই সুন্দর। জি খুবই সুন্দর, আমি ইঞ্জিনটা দেখাইতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এই পাশে চাকা কন্ডিশন, চাকা কন্ডিশন খুবই সুন্দর ফ্রেশ। ওকে, এই পাশ থেকে কিন্তু গাড়ির ভিতরে ইন্টারিয়রটা দেখতে আমার হবে। ওকে, খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি রয়েছে। এই যে ভিতরে ভিতরে ওখান থেকে এই সব কালার গুলো যা আছে সব অরিজিনাল। ওকে, এগুলো প্রতি অনেক সুন্দর, মানে বোল্ট গুলো দেখেন, দেখতে পাচ্ছেন একটা বোল্ট ওখানে খোলা হয়নি। হ্যাঁ, অকটেন ড্রাইভ, পার্সোনাল, এখানে খোলা কাটা আছে? কোনো খোলা কাটা নেই, যা কিছু আছে সব অরিজিনাল। ওকে, দেখতে পাচ্ছেন সব অরিজিনাল। ব্যাটারি কন্ডিশন কেমন রয়েছে? জি, ব্যাটারি কন্ডিশন নতুন লাগানো হয়েছে আর কি। ওকে, এটা কত মডেল, কত রেঞ্জ? এটা 2010-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, মানে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। ওকে, ম্যামে চালাইছে, মানে মহিলা মানুষ, মানে সে ব্যাংকের ম্যানেজার আর কি। যাই হোক, এটা দাম আমি চাচ্ছিলাম 10,70,000 টাকা। অবশ্যই আপনি আমার এখানে আসছেন ভিডিও দিতে, আপনার জন্য আমি একটু কমাই দিয়া মানে বেচতে চাইতেছি। ওকে, 10,30,000
30,000 টাকা, 10,30,000 টাকা হলে মোটামুটি নিশান সানি, যে নিশান সানি 10 এর মডেল 10 এর, হ্যাঁ এটা নিউ শেপ, এটা কিন্তু ওল্ড শেপ আছে, নিউ শেপ আছে, ওকে 1531 জি, এটা 1331 জি, আমি নেক্সট একটা গাড়ি দেখাবো আপনার, মিশু মিরাজ, ওকে মিশু মিরাজ 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, পুশ স্টার মানে হাই প্যাকেজের গাড়ি, আপনি এটা আইডল স্টপ আছে, আইডল স্টপ আছে, কালারটা কি আছে, জি এর কালারটা হলো পাল কালার, পাল কালার, সামনে লাইট, জি সামনে লাইট যেগুলো আছে সব অরিজিনাল, ফগ লাইট অরিজিনাল যা কিছু আছে, এটার কালারটাও অরিজিনাল, হয়তো রিকশার এসকেট মেক্স ছিল, এটা টাচ আপ করা হয়েছে, সামনে দিয়ে একটু টাচ আপ করা হয়েছে, জি জি টাচ আপ করা হয়েছে, চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, চাকার কন্ডিশন কেমন আছে, আর এটারও কাগজ 1 বছর 2 বছর, ওকে ভিতরে কি বেস, জি বেস, ওয়াও অনেক সুন্দর, তো ভিতরে ইন্টারিয়রটা যথেষ্ট পরিমাণে কিন্তু স্পেস রয়েছে, বিস্কিট কালার, জি জি, ওকে আর এই পাশে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, চাকার কন্ডিশন খুবই সুন্দর, এর কি অকটেন ড্রাইভ, হ্যাঁ অকটেন, আমার বেশিরভাগই তেলের গাড়ি, ওকে বেশিরভাগই তেলের গাড়ি, তেলের গাড়ি যা কিছু আছে সবই অরিজিনাল, হালকা টাচ আপ, আর এই পাশে খোলা কাটা নেই, যে কোনো খোলা কাটা নেই, ওকে পিছনে লাইট কিছু আছে সব অরিজিনাল, সব এর কি 1000 লাইট, সিসি 1000 সিসি, ওকে এই যে গ্লাস গুলো দেখেন সব অরিজিনাল, অরিজিনাল যা কিছু আছে, আপনি এই পাশে ব্যাক লাইট, জি ব্যাক লাইট সব কিছু, এই পাশে দিয়ে দেখেন, জি স্পয়লার আছে, ওকে এই পাশে দেখতে কিন্তু গাড়িটা এমন হবে দেখতে পাচ্ছেন, আর এই পাশ থেকে দেখাবো আপনাদের, অনেক সুন্দর কিন্তু ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ওয়াও অনেক সুন্দর, আমরা একটু গাড়িটা ইঞ্জিনটা দেখাবো, আর এই পাশে দেখেন চাকার কন্ডিশন খুবই সুন্দর, কিন্তু ইঞ্জিনটা আপনাদের দেখানোর চেষ্টা করব, সিসি 1000 সিসি, 1000 সিসি, এটা এসি, ওয়াও অনেক সুন্দর, কিন্তু ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সব অরিজিনাল, এই বোল্টগুলো দেখেন, একটা বোল্ট এখন তো খোলা হয় না বাংলাদেশে, এখন একটা নাটও আছে খোলা হয় না, সবকিছু একদম অরিজিনাল, গাড়ি কোনো কাজকর্ম নেই, কোনো কাজ করে না, ইনশাআল্লাহ আশা করি যদি কেউ আয়েশা দেখাইতে পারি আমরা করে দেই, কিন্তু কোনো কাজ রাখি না আমরা গাড়ির ভিতরে, ওকে সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সব অরিজিনাল যা কিছু সব, এটা আরেকটা সিস্টেম হলো আপনার, আমি রিমোট দিয়া কন্ট্রোল টিপ দিয়ে অটোমেটিক লুকিং গ্লাস সহ ভাঙে, ওকে এটা হলো হাই প্যাকেজের গাড়ি আর কি, ওকে যারা অ্যাকোয়া নিতে চাচ্ছে তারা এই গাড়িটা দেখতে পারে, তেলের গাড়ি, তো এটা আমি আবারও বলতেছি 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন, এটা খুবই কম চলছে, ফার্স্ট পার্টি ওনার, আপনার এটার দাম হলো 9.5 লাখ টাকা, বাড়িতে আইসে নতুন আমার এখানে ইনশাল্লাহ, আমি চাই এটা বাড়ি আমার চ্যানেলে, মানে হ্যাঁ আপনার চ্যানেলে উছিলে যে এটা গাড়ি বিক্রি হয়, তো আমি ছাড় দিতেছি বরাবরের মতন, লাস্ট আমি রাখতে পারবো মনে করেন 9,20,000 টাকা, 9,20,000, জি আসলে আরো কথা বলতে পারি, জি ইনশাল্লাহ একটু যদি আপনি অবশ্য, তারপর এটা দেখতে সুজুকি, হ্যাঁ তারপর একটা সুজুকি দেখাইতেছি, সুজুকি এটা জাপানি এপিবি, ওকে সুজুকি এপিবি, এটা 2007 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, মানে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে নতুন আর কি, যা কিছু আছে কালার কোলে টাচ আপ করা, কালার সব অরিজিনাল, গ্রে কালার সব অরিজিনাল, সামনে লাইট সব অরিজিনাল, যা দেখতেছেন লাইট এই সাইড দিয়ে এদিক দিয়ে আসেন, গ্রিল মিল এই গ্লাস সব অরিজিনাল, ওকে ভিতরে ইন্টেরিয়র একদম বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র মাশাআল্লাহ, আপনার আর এর ভিতরে এত স্পেস যা বলার বাইরে, এর লুক 7 সিট, খোলা কাটা নেই, যে কোনো খোলা কাটা নাই, 7 সিট অরিজিনাল কালার, ওখানে তো টাচ আপ হয় না, 7 সিট ডুয়েল এসি, ডুয়েল এসি, ডুয়েল এসি, ভিতরে স্পেস জায়গা দেখেন, অনেক স্পেস জায়গা, অনেক জায়গা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, 7 সিটের একটা গাড়ি, এটা এটা এই এলপিজি করা আছে, এলপিজি করা আছে, কত লিটার এলপিজি করা আছে, এটা হলো 90 লিটার এলপিজি করা আছে, 90 লিটার এলপিজি করা আছে, এটা খুব ফ্রেশ, একদম যা আছে সব অরিজিনাল, একদম টাসাবো করা হয়নি এটা, ওকে দেখতে পাচ্ছেন, যা কিছু আছে অরিজিনাল, পিছন থেকে দেখতে কিন্তু এমন হবে, হ্যাঁ জি ইনশাআল্লাহ, এই যে চাকাগুলো দেখেন, ওকে আমরা গাড়িটা আপনাদের দেখাবো, আর এটার দাম হলো 9.5 লাখ টাকা, অবশ্যই আপনার পক্ষ থেকে যে আসবে আমি 30,000 টাকা ছাড় দিতে পারবো, 9,20,000 টাকা, 9,20,000 হলে কিন্তু সুজুকি কি, জি সুজুকি এপিবি জাপানি, অনেকজন মনে করতে এটা ইন্ডিয়ান, এটা জাপানি গাড়ি, আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন, কত মডেল এটা, এটা 2007 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, 7 সিট ডুয়েল এসি, কত সিসি, সিসি 1600, এটা বছরে আপনি আসবে 39,000 টাকা, 39,000, জি আয়কর, জি আয়কর 39,000 টাকা, মাত্র 9,20,000 টাকা হলে কিন্তু এই 7 সিটের গাড়িটা পেয়ে যাচ্ছেন, জি তারপর আমি আরেকটা গাড়ি দেখাবো, এটা হলো আপনার এক্সনোয়া, এক্সনোয়া, এক্সনোয়া 2002 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, সানরুফ মুন্ডুপ, সাত এর রেজিস্ট্রেশন,
স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এটা তেলের গাড়ি জায়গা আবার এসি টাচ আপনার পিছনে যারা মাল ক্যারি করতে চায় সিট ভেঙে ক্যারি করতে পারবো আবার সিট ফালাইতে পারবো সেভেন সিটের গাড়ি ওকে সেভেন সিটের গাড়ি এটাও আপনি বিস্কিট এটাও বছরে আপনার 39000 টাকা এর কি ডোর পাওয়ার আছে এই যে ডোর পাওয়ার এই যে দেখেন এই যে আমি খুললাম এই হালকা লাগালাম এই পাওয়ারে লাগিয়ে যাবে ও ডোর পাওয়ার ওকে সবকিছু অরিজিনাল আছে ওই সেটটা একটু ঘুরে দেখেন ওকে যা কিছু আছে এই পাশে যদি আপনাদের দেখাই একটু সব গাড়িটা হচ্ছে গ্রে কালার জি গ্রে কালার গ্রে কালার জি ওয়াও অনেক সুন্দর সানডুপ মুন্ডুপ সানডুপ দুটো আছে লাইট গুলো অরিজিনাল যা আছে সব অরিজিনাল যা কিছু আছে সব অরিজিনাল চাকা গুলো দেখেন নতুন মতন2007 কিন্তু সানডুপ মন্ডুপ নাই এই সানডুপ মন্ডুপের জন্য একটু দাম বেশি আবার তেলের গাড়ি তারপর একটা গাড়ি দেখতে পাচ্ছি একটা গাড়ি দেখাবো আমি এটা 100 অর্গান 100 অর্গান আমি মনে করি যদি পাঁচটা শোরুম দেখা আমার এখানে আইসা গাড়িগুলো ভিজিট করবে পাঁচটা শোরুম দেখে আইসা ভিজিট করলে বুঝতে পারবে গাড়ির কন্ডিশন কিরকম ওকে তো আশা করি এই 100 অর্গান আর এরকম ফ্রেশ কোনো ফানে নাই দেখলে বুঝতে পারবে এটা 2001 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি জাপান থেকে আনার পরে এক হাতে চলছে এক হাতেই ছিল এটা যা কিছু আছে সব অরিজিনাল আগে পিছিয়ে গেলাস তারপর আপনি এদিক দিয়ে দেখেন এটা কিছু করা হয়নি এটা কালার সব মানে অরিজিনাল অবস্থায় আছে সামনে লাইট কি কন্ডিশন আছে সামনে লাইট এটা অরিজিনাল কন্ডিশনে আছে গ্রিল যা কিছু আছে গ্রিল অরিজিনাল কন্ডিশনে এই বাম্পারটা পুরো অরিজিনাল নাইলে বাম্পার এই রং করা থাকতো কত সিসি এটা এটা সিসি হলো 1331 1331 কালার কি হোয়াইট এটা কালার সাদা কালার সাদা কালার জি ভিতরে সমস্ত ডকুমেন্ট গুলো রয়েছে আপনারা এগুলো চাইলে নিয়ে দিতে পারবেন জি আমি যদি একটু ভিতরে ইন্টারিয়রটা দেখাই আপনাদের যারা পিছে মাল ক্যারি করতে চায় কোন অফিস গ্যাস এবং অক্টেন গ্যাস করা হয়েছে বেশি দিন হয় নাই সাউন্ড সিস্টেম আছে টিভি ব্যাক ক্যামেরা আছে খুব সুন্দর যা কিছু আছে সব অরিজিনাল পিছে অনেক মাল ক্যারি করা যাবে মাল এই পাশে কি খোলা কাটা আছে কোনো খোলা কাটা কোনো মাইন্ড নেই কোনো আমার একটা যে কোনো একটা গাড়ি একদম জাপান থেকে আনার পরে আপনি দেখেন একটা গাড়ি আমার প্রত্যেকটা গাড়ি দেখবেন এই যে রেনশিট গুলো পর্যন্ত অরিজিনাল দেখেন রেনশিট গুলো অরিজিনাল তাহলে গাড়ি কত কন্ডিশন কত মানে কম চলছে খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ব্যাটারি কি নতুন জি ব্যাটারি নতুন মানে হয়তো গ্যারান্টি আছে 4-5 মাস ওকে যা কিছু ইঞ্জিন অবস্থা হ্যাঁ ইঞ্জিন এসি সব দিকে ওকে মাশাআল্লাহ সব দিকে ভালো আছে এটা প্রাইস কত যাচ্ছে এটা এটা প্রাইস হলো 545000 টাকা অবশ্যই আপনার থেকে যে আসবে শুধু বললাম এটা ছাড় দেব লাস্ট টাইম এটা 5 লাখ টাকা রাখতে পারবো 45000 টাকা ছাড় জি 45000 আপনি আমি মনে করি যদি উত্তরা মোটর যাচাই করেন যাচাই করে আইসা যদি মনে করেন আমার 50000 টাকা কমে দিয়ে নিবেন
তাও নিতে পারবেন। ওখানে উত্তরা মোটরসে 8 লক্ষ, ওখানে প্রায় 9 লাখ টাকা হলে বিক্রি করে, আমি 8 লাখ 50 দিছি। তারপরে ইনশাল্লাহ আসলে কিছু অনার করব আর সার্ভিস পাবে, যে কটা অল বাংলাদেশের সার্ভিস পাবে, মানে 4টা সার্ভিস, আপনার যা যা মানে গাড়িটাকে কাভার সবকিছু পাবে। এর কত মডেল এটা? এটা 2022 এর মডেল, এখন তো রেজিস্ট্রি হয়নি, যে নেবে তার নামে নতুন রেজিস্ট্রি হবে। ওকে জি, দেখেন এই কন্ডিশন, জি এখন সামনের লাইট গুলো যা আছে অরিজিনাল আছে, এই কন্ডিশন তো নতুন গাড়িটা কি দেখানে নাই, রেড কালার, কালারটা রেড, ওকে রেড কালার। আমরা একটু ভিতরে কন্ডিশন দেখাবো আপনাদের, রিকন্ডিশন গাড়ি এখনো প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল আছে, যেহেতু রিকন্ডিশন রেজিস্ট্রেশন হয় নাই, যিনি নেবেন ওনার নামে রেজিস্ট্রেশন হবে। আর এসি কি ভলিউম না, এসি ভলিউম রয়েছে, এখনো কিন্তু হচ্ছে পলিগুলাই রয়েছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছেন নতুনের মত সব, যা এখনো রিকন্ডিশন, খালি নাম্বার প্লেট হয়নি, যিনি নেবেন ওনার নামে হচ্ছে নাম্বার হবে, দেখতে পাচ্ছেন। এটা কি অকটেন ড্রাইভ? জি এটা অকটেন ড্রাইভ। ওকে, যা কিছু আছে সব, পিছন থেকে দেখতে কিন্তু গাড়িটা দেখতে এমন হবে, সুজুকি, জি অ্যালট্রো দেখতে পাচ্ছেন, নতুন গাড়ি, নতুন গাড়ি তো দেখার কিছু নাই, তারপর দেখাই যাইতেছি। ওকে, নতুন গাড়ি দেখতে পাচ্ছেন, নতুন গাড়ি একদম, 2022 এর মডেল, 22 এর মডেল। এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা দেখেন, খুবই সুন্দর একটা গাড়ি, সুজুকি, জি অ্যালট্রো। এটা প্রাইস কত যাচ্ছেন? এটা এটার প্রাইস হলো 8 লক্ষ 50 দেওয়া। ওকে, তো আমি তো বললাম অবশ্যই আমি লাস্ট আপনার জন্য 8 লাখ টাকা রাখতে পারবো। 8 লাখ টাকা, এরপরে কি আসলে কথা বলতে পারবে? এখন এনে তো বলার কিছু নাই, এটা নতুন গাড়ি, মানে বলছি তো উত্তরা মোটরস যাচাই করে 50 হাজার টাকা কম দিল, তারপরে 8.5 লাখ দাম হয়, তারপর 50 হাজার কমাই দিই, মানে 8 লাখ টাকা হচ্ছে গাড়ি পাচ্ছে। জি, এটা কত সিসি? এটা এটা সিসি হল 800 সিসি, 800 সিসি, জি। ওকে, আমরা নেক্সট গাড়ি দেখাবো, KR42 2005 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড মালিক, ফার্স্ট পার্টি, পার্সোনাল ইউজ গাড়ি। ওকে, পেপারটা আপডেট হয়েছে? জি, আমার এখানে প্রত্যেকটা গাড়ি, আমি ওখানে তো বলছি কিন্তু তারপর আবারও বলি, প্রত্যেকটা গাড়ি আমার 1 বছর 2 বছর কাগজ থাকে, প্রত্যেকটা গাড়ি কাগজ থাকে এরকম। এটা কি হচ্ছে, লো ফ্লোর নাকি হাই ফ্লোর? এটা হলো লো ফ্লোর, 5 ডোর না 4 ডোর? এটা হলো 5 ডোর 5 ডোর। জি, এটা কিন্তু KR42 কিন্তু সুপারস্টার লিমুর মতন, এই লাইট গুলো দেখেন, এই গ্রিল, এই বাম্পার সুপারস্টার লিমু, ভিতরের ইন্টেরিয়র, মানে এটা বলতে গেলে সুপারস্টার লিমুর মতো আর কি। ওকে, ঠিক আছে, এটা যা কিছু আছে, এটা হচ্ছে গিয়ারটা অটো, এটা অল অপশন অটো, শুধু গিয়ার না, KR42 অল অপশন অটো হয় না, এটা এই লুকিং গ্লাস পর্যন্ত অটো। ওকে জি, আমি দেখানোর সিলভার, জি সিলভার কালার, ভিতরে এখানে কিন্তু নিকেল পাচ্ছেন, জি জি, এই যে ভিতরে হচ্ছে, এই যে সুপারস্টার লিমু, এরকম সব সেপ। ওকে, সুপারস্টার লিমু, সিট গুলো আছে বিস্কিট অ্যাশ কালার হচ্ছে ইন্টেরিয়র, জি জি। ওকে, এই যে 7 সিটের একটা গাড়ি, 5 ডোর, ওকে, যা কিছু আছে অরিজিনাল, কোন এই খোলা কাটা, এই স্টিকার গুলো দেখেন, যা কিছু আছে সব অরিজিনাল। ওকে, যা আছে কি এসে সেটা দেখাই। ওকে, পিছন সিট থেকে যদি আপনাদের একটু দেখা যায়, জায়গা নাই আর কি, কম জায়গা আছে, পিছনে হচ্ছে গ্লাস গুলো অরিজিনাল আছে, সব সব যা কিছু আছে, লাইট অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন, আর এখানে অরিজিনাল ব্ল্যাক গ্লাস রয়েছে, জি সুন্দর। আমরা গাড়িটা ইঞ্জিনটা দেখাবো, জি ইনশাআল্লাহ। আর এই পাশ থেকে যদি আপনাদের একটু দেখাই দিই, এরকম ই নাই, দেখতে পাচ্ছেন, স্পেস না থাকার কারণে আমরা দেখাতে পাচ্ছি না। আর এসে ঢাকা মেট্রো চক, 15 সিরিয়ালের গাড়ি, এটা 1500 সিসি না 1800? জি, এটা সিসি হলো 1800 সিসি, জি। এটাও ওই আমার এখানে তিনটা নোয়া দেখাইছি, তিনটা নোয়াই আপনি বছরে আয়কর হলো 39,000 টাকা, 39,000, জি। যে ওইটা লাগে 32-33, 1500 সিসি 32-33 লাগে, আর এটা লাগে হলো আপনার মানে 4-5,000 টাকা বেশি লাগে। ওকে জি, এটা সুন্দর, জি দেখেন, এগুলো সব অরিজিনাল কালার, এই স্টিকার গুলো দেখেন, যা কিছু আছে, কোনো খোলা কাটা মাইন নাই। ওকে, যা কিছু আছে সব অরিজিনাল, সব অরিজিনাল, অরিজিনাল অবস্থায় আছে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে সামনে গ্লাসটা অরিজিনাল হচ্ছে, সব কিছু অরিজিনাল, ফ্রেশ কন্ডিশন গাড়ি, সুপারস্টার লিমুর মতো, কিন্তু এটা হচ্ছে KR42, জি এটা KR42, এটা 2005 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ডের মালিক, ফার্স্ট পার্টি ওনার, এটা দাম আছে 10,80,000 টাকা। ওকে, অবশ্যই আপনার পক্ষ থেকে যে আসবে, আমি 10.5 লাখ হলে সেল দেব, 10.5 লাখ টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন, জি ইনশাআল্লাহ। তো দর্শক যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন, তারা কিন্তু কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, জি। আমার পার্টনার আছে বড় ভাই, যাই হোক, আসলে কিন্তু এই ভাইকেও পাবেন আপনারা, তার নাম্বার দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই, সবাই কল করবেন অবশ্যই। আশা করি বড় ভাই একটা আমার ভিডিও দিছে, ভাই ভাই কার সেন্টার, ওকে, আশা করি সবাই আইসা, যারা গাড়ি কিনতে চান অবশ্যই গাড়ি দেখা কিনবেন, আমি আশা করি একটু আসবেন, আইসা দেখবেন। ওকে, আর দুইটা তিনটা শোরুম দেখলে, আমার শোরুমে আইসা দেখলে বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন, গাড়ির দাম। ওকে, এখন বর্তমানে কিন্তু গাড়ির মালিকের দাম বাড়াইতেছে, কিন্তু আমরা বাড়াইতেছি না, আমরা আগের যে দাম আছে সেই দামেই বিক্রি করতেছি। ওকে, বুঝতে পারছেন? তো আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই আমাকে আবার পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।